আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি বাদামের ভর্তা তৈরি করব। তো এই ভর্তাটা যেহেতু আমি প্রথম তৈরি করছি, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি গোপালগঞ্জের মেয়ে এবং গোপালগঞ্জেরই বউ, কিন্তু আমাদের গোপালগঞ্জের দিকে আমি কাউকে বাদামের ভর্তা কখনো করতে দেখিনি বা খেতেও দেখিনি। এখন যেহেতু আমি যশোর থাকি, তো এই জন্য হচ্ছে অনেক ভাবির মুখে শুনেছি যে এই ভর্তাটা, তো এই জন্য হচ্ছে আমি এই ফার্স্ট টাইম ভর্তাটা ট্রাই করছি। তো বললাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এই যে এখানে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তো এটাতে আমি সরিষার তেলে টেলে নিব। তো এই যে হচ্ছে টেলে নিয়েছি, হালকাভাবে টেলেছি, বেশি কালার করিনি। আর এইদিকে হচ্ছে আমি বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে খোসা ছাড়ালে দেখতে সুন্দর লাগবে, না ছাড়ালেও সমস্যা নেই, তবে ছাড়ালে ভালো হবে, যেহেতু এগুলো উপরে একটা রঙিন খোসা, খোসাটা ছাড়ালে ভর্তা কালারটাও বেশ ভালো আসবে। তো আমি যতটুকু পেরেছি এই যে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এই যে খোসাগুলো ছাড়ি নি, এখন আমি হচ্ছে এগুলো সব একসাথে বেটে নিব। তো আমি এখানে কাঁচা লবণটা ইউজ করেছি, কারণ আমি যেহেতু এটাতে লবণ দেইনি, তখন হচ্ছে যে আমি একটা শিলপাটায় এই বাদামগুলো বেটে নিব। তো এখানে কোনো পানির প্রয়োজন নেই, শুকনো বেটে নিলেই হবে। তো এই যে হচ্ছে আমি সব মিলিয়ে বেটে নিচ্ছি, তো এতে কোনো পানি ব্যবহার করার দরকার নেই, কারণ বাদাম থেকে যথেষ্ট পরিমাণে তেল বের হবে আর সেটাতে এই ভর্তাটা আঠালো হয়ে যাবে। তো এই যে আমার ফাইনাল ভর্তাটা রেডি। তবে আমি যেহেতু ভিডিওটা পরে আপলোড করছি, এই জন্য হচ্ছে আমি ভর্তাটা খেয়েছি, তো এটার টেস্ট হচ্ছে অ্যাভারেজ, মোটামুটি লেগেছে, বাদামের একটা ফ্লেভার আসে। আপনারাও পারলে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।